আমরা এসেছি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেবো বলে এসেছি। আমি আমার যা মানে অশোকনগর আমার শ্বশুরবাড়ি অশোকনগর থেকে আমি আমার যা এসেছি। তো এত ভিড় ছিল সেদিনকে যে লাইনে গঙ্গার ঘাট তো এইখানে তো অনেকটা এগিয়ে এসেছে, আরও ওইদিকে গলি গলি করে গলি দুটো ধরে আরও অনেকটাই লম্বা ছিল লাইন। সে বিশাল লাইন, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে থেকে তবেই আমরা পুজোটা দিতে পেরেছি। শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, খুবই খারাপ ছিল, তাও কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমি বলি যখন এখন এসেছি আমি পুজো দিয়েই যাবো আর কি। মনের মনোবল শক্ত করে মানে আর কি লাইনে দাঁড়িয়ে থাকা, তো সুতরাং ধীরে ধীরে যখন লাইন সামনে আসছে তখন বেশ ভালোই একটু খুশি হচ্ছি যে না এই তো মন্দির সামনে দেখাচ্ছি। এখানে ক্যামেরা তো অ্যালাউ করতে না একদম নিষেধ, আমি একটুখানি যাই হোক একটুখানি সামান্য তুলে নিয়েছিলাম, ক্যামেরা একদম নিষেধ, আমি দেখো আর অল্প সংখ্যক উঠে নিচ্ছি। সত্যি মন্দিরে পুজো দিয়ে মনটা একদম মায়ের দর্শন করে মনটা একদম পড়ে গেছে, মনে হচ্ছে যে একবার আমি এই পুজো দিলাম এইবারে মনে হচ্ছে যে মায়ের পুজো আবার আমি দিতে আসবো। এতটাই আমার পুজো দিয়ে ভালো লাগলো এইখানে। তো যাই হোক আমার এত কষ্ট করেও আমি মানে শেষে মনটা শান্তি পেলো যে হ্যাঁ মায়ের দর্শন করতে পারলাম। অবশেষে যখন বেরিয়েছি তখন প্রায় 5:30 বাজে এইখান থেকে পুজো দিয়ে, আর শরীরটার আগের দিন এতটাই খারাপ ছিল, তারপর পুজো দিয়ে যখন বেরিয়েছি আর শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকতে আমি পারছিলাম না, এতই প্রচণ্ড খারাপ লাগছিল প্রচণ্ড রকমের। যাই হোক পুজোটা দেওয়া হয়ে গেল, তারপরে বাইরে থেকে একটু মায়ের একটি ফটো তুললাম আমি কিনে নিয়ে, তারপরে ওয়ারিস জল কিনলাম, ওয়ারিস জল প্যাকেট নিলাম, ওটা খেয়ে খাবার খেয়ে আবার যথারীতি নৈহাটি থেকে বাসে চাপলাম, বাসে চেপে আমরা চলে এলাম অশোকনগর। তো যাই হোক সত্যি আমার ভালো লাগলো, এইবারে মনে হলো যে আবারও একদম আমি ঠিক সময়টাময় বার করে হ্যাঁ বড়মার মন্দিরে আসবো পুজো দিতে। আর এই পাশে একটা ভোগের লাইন লেগেছে এই যে এইটা, তো দেখো আমার চোখ মুখের অবস্থা, আমার শরীর এতটাই খারাপ ছিল, তো এই যে এবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো, আজ এখানেই রাখি, তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো, হ্যাঁ নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, রাখি, টাটা।